প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাবার নতুন একটি অ্যাসাইনমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা এই প্লেলিস্ট থেকে অনেক সহজেই যাবার অনেকগুলো বিষয় সম্পর্কে শিখতে পারছেন। আপনাদের কাজ হচ্ছে রেগুলার প্র্যাকটিস করে যাওয়া এবং গুগল থেকে নতুন নতুন আরও অনেক কিছু শিখে নেওয়া। যেমন একটা টপিক আপনি শিখেছেন, সেই টপিক রিলেটেড আরও অনেক কিছু জানা যায় কি না সেটা চেষ্টা করা। শেখার কোনো শেষ নেই, অবশ্যই আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং আপনি ভুলে যাবেন এটা খুবই সিম্পল, বাট আবারও শুরু করে দিতে হবে সেটাকে মনে করা, দ্যাটস অল। এরকম ভুলবেন, শিখবেন, একটা পর্যায়ে আর ভোলার সুযোগও থাকবে না ইনশাল্লাহ। সো টপিকটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভুলে যাওয়াটা এখানে ইম্পর্টেন্ট না। কারণ টপিক যদি বোঝেন এবং দেন পরবর্তীতে সেই কোডটা আবারও যদি আপনি দেখতে হয়, দেখার সাথে সাথেই আপনার মনে পড়ে যাবে যে এখানে কী কী করেছেন এবং কীভাবে কী করেছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? তো এই অ্যাসাইনমেন্টে আপনাদের যে কাজটা করতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে গিটহাবের যে লিঙ্কটা এখানে আমি সেটা আপনাদের শেয়ার করে দেবো। অবশ্যই এই যে গিটহাবের রিপোজিটরি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সো এখানে ইজিলি আসতে পারবেন। বাট আপনারা যদি চান কোড এডিটরে ডেফিনেটলি করতে হবে, সেটা একবারে ব্র্যান্ড নিউভাবে শুরু করতে পারেন। আমার কাজ হচ্ছে যে আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে আপনারা সাম অফ অড নাম্বারস প্রিন্ট করবেন ফ্রম এম টু এন। সো এম বলতে এখানে স্টার্টিং নাম্বার বোঝাচ্ছি, এন বলতে এখানে এন্ডিং নাম্বার বোঝাচ্ছি। সো আপনারা স্টার্টিং নাম্বার নেবেন, এন্ডিং নাম্বার ইনপুট নেবেন। এবার এই স্টার্টিং এবং এন্ডিং নাম্বারের মধ্যে থেকে অড নাম্বার যেগুলো রয়েছে সেগুলোর যোগফলটা বের করে আমাকে দিতে হবে, দ্যাটস অল। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। সো কেউ যদি এখানে ওয়ান দেয় স্টার্টিং নাম্বার ইনপুট, এবং কেউ যদি এখানে 90 দেয় এন্ডিং নাম্বার ইনপুট, সো এই 1 থেকে 90 মধ্যে যতগুলো অড নাম্বার আছে সেগুলোর যোগফলটা বের করে দিতে হবে, এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আশা করি এটা খুব সহজেই করতে পারবেন যারা আমার লুপের ভিডিওগুলো অলরেডি দেখে নিয়েছেন। তো বেস্ট অফ লাক, শুরু করে দিন অ্যাসাইনমেন্ট করা। অ্যাসাইনমেন্ট করার পর মেক শিওর যে ভিডিওর কমেন্টে আপনার অ্যাসাইনমেন্টটি সাবমিট করছেন, এতে করে অন্যান্যরা ইন্সপায়ার হবে, আমি ইন্সপায়ার হব, এবং অন্যান্যরা আপনার কোডকে রিভিউ দিতে পারবে। আপনারও অন্যান্যদের কোডের রিভিউ দেওয়া খুবই ইম্পর্টেন্ট, যদি কোনো ইম্প্রুভমেন্ট থাকে সেটা বলে দিতে পারেন যে আপনার কোডে এই ইম্প্রুভমেন্ট করতে পারেন। সো ডেফিনেটলি অন্যান্যদের কোডকে রিভিউ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।